টপিক নিয়ে কিছু একটা বলেন, কারণ না ওই টপিক নিয়ে আমি কিছু বলতে চাই না, তাদের জন্য যা শুভকামনা এতটুকু। বছর শেষে আবার পুজো আসছে, বছরের পুজো, অবশ্যই তো খুব ভালো লাগছে, কারণ মানে পুরো বছর এই যে শেষ হয়ে যাবে তারপরে আবার দেখা যায় পুরো আরেকটা বছর ওয়েট করতে হয় যে কবে আসবে। এরকম ওয়েট করার পরেই আসলে এই শারদীয় দুর্গা পূজাটা আসে অ্যান্ড ভালো লাগে, কারণ আমরা সবসময় আসলে খুবই কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো পুজোর সময়টা মোটামুটি আমরা ফ্রি রাখি যেন ফ্যামিলি সবাই সহ পুজোটা সেলিব্রেট করতে পারি। তো ভালোই লাগছে এবং আমার মনে হয় এবার কিসে আসছে মা দুর্গা জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছে যেহেতু গজে এসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড আমাদের মুভি নিয়ে, এবং আমাদের মোটামুটি প্রমোশন শুরু হয়েছে, গান অলরেডি একটা রিলিজ হয়েছিল, সেই গান যেটা রিলিজ হয়েছে সবাই খুব পছন্দ করেছে, আর এর মধ্যে আমরা মানে একদম সবাই সব আর্টিস্টরা মিলেই মাঠে নামতেছি আরও প্রমোশনের জন্য। ভবিষ্যতে তো অনেক ধরনের চরিত্র করারই ইচ্ছা আছে, এখন ডিপেন্ড করে আসলে বাংলাদেশে কোন ধরনের গল্প হচ্ছে, কোন ধরনের ক্যারেক্টার আমার কাছে ডিরেক্টররা নিয়ে আসছে তার উপরে। আমি আমি চাইলেও তো আসলে এটা হবে না যদি প্রোডিউসার অ্যান্ড ডিরেক্টররা না করে, বাট হ্যাঁ আমার ইচ্ছা, তো ওইটার জন্যই এখন আশায় থাকি। বাট আমার যেমন আমার সবসময় খুব শখ যে মার্ভেলের যে এরকম ছবি হয়, এই প্যাটার্নের যদি কোনোদিনও ছবি হয় এবং সেটা অ্যাক্টিং করতে পারলে হয়তো ভালো লাগতো। হ্যাঁ এই টাইপের দেশবাসীর উদ্দেশ্যে পুজো উপলক্ষে পুজো একটাই সে সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের তো বিভিন্ন রকম প্রবলেম দেশে, তো এই জিনিসগুলো যেন কাটিয়ে মানুষজন সুস্থ সুন্দরভাবে দিন কাটাতে পারে এই একটাই খালি কামনা করি আর কিছুই না। আমি আজকে পুজোতে আসছি পুজো নিয়ে কথা বলেন, না না পুজোতে এসেছি শুধু পুজো বিষয় নিয়ে কথা বলি, আমি আদার্স কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। দুই বছর পর করোনার পর আবার পুজো হলো, পুরনো আমেজটা কি পাচ্ছেন? হ্যাঁ এটা একটা বড় পয়েন্ট যে আসলে দুইটা বছর কিভাবে পুজো গেছে আমি জানি না, তো এরপরে এবার মনে হচ্ছে যে হ্যাঁ ওকে আমরা আবার আগের একটা লাইফে ফিরে এসেছি। একটা প্রশ্ন করতে চাই, ছোটবেলায় যেমন পুজো করেছেন তারপরে আবার বড় হওয়ার পর একটা পুজো, আবার এখন স্টার্ট আপ হওয়ার পর আরেক রকম পুজো, কোন সময়টা বেশি এনজয় করেন? ছোটবেলার পুজো অন্যরকম ছিল, ছোটবেলার পুজোতে যেটা হতো যে মেলায় যেতে পারতাম, একটা নতুন নতুন জামা পরে আমার মনে ছিল যে আমি ছোটবেলায় ছিলাম ভোলাতে, সো মোটামুটি খুব কাছাকাছি, লাইক হেঁটে গেলে 5 মিনিট লাগতো, সো রেডি হয়ে হাঁটতে হাঁটতে মন্দিরে চলে যেতাম, এই জিনিসটা এখন অ্যাকচুয়ালি হয় না। অ্যান্ড সেই সাথে হচ্ছে আমরা রাজশাহীতে যেহেতু সেলিব্রেট করতাম ওখানে নৌকা বাইচ হয়, যখন দশমীতে বিসর্জন দেয় তখন সাত পাকে ঘুরায় পদ্মা নদীতে তারপর বিসর্জন দেয়, সো ওই এক্সপিরিয়েন্স অন্যরকম, আমার মনে হয় না এটা আর কোথাও হয় কি না, তো ওইটা খুব অন্যরকম যেটা লাক্স সুপারস্টার হওয়ার পর থেকে আর কখনো পারি নাই। স্টারডম হওয়ার পর তার মানে অনেক কিছু ছাড়তে হচ্ছে পেছনে, ইচ্ছাকেও বিসর্জন দিতে হয়। হ্যাঁ বাসাতেই থাকতে হয়, বাসার ফ্যামিলির সাথে সেলিব্রেট করতে হয়। কোনো মেলায় ঘুরতে যাওয়া বা না এখন ওভাবে যাই না, এই যে জাস্ট এখানে আজকে আসছি এতটুকুই। আর কোনো প্যান্ডেলেও যাওয়া হবে না? না হয়তো যেগুলো খুবই সিকিউরিটি মেনটেন করে ওগুলোতে যাবো। আচ্ছা সাকিব বুবলি নিয়ে কিছু একটা বলেন, কারণ না ওই টপিক নিয়ে আমি কিছু বলতে চাই না, তাদের জন্য যা শুভকামনা এতটুকু। এটা একটু বলেন সুন্দর করে, একটু কাইন্ডলি বলেন সন্তানটার জন্য কিছু। হ্যাঁ জাস্ট শুভকামনা তাদের মানে বাচ্চার জন্য, এখন বাচ্চা তো আসলে খুবই পবিত্র একটা জিনিস অ্যান্ড খুবই সুন্দর একটা বেবি, সো জাস্ট আশীর্বাদই করছি যেন সুস্থ থাকে, ভালো থাকে, খুব সুন্দরভাবে যেন বড় হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।